প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেটকে নিয়ে আমরা চলে এসেছি তো প্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আমাদের ন্যাশনাল ফুড সিকিউরিটির পোর্টালে এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড যা আমরা অন্তদয় অন্ন যোজনার যে রেশন কার্ড খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবো তার আপকামিং বা কামিং শুন গুড নিউজ নিয়ে আমরা চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আবেদন কিন্তু আমরা এই পোর্টালের মধ্য দিয়ে করতে পারতাম শুধুমাত্র অন্যান্য স্টেটের জন্য ইতিমধ্যেই আমাদের ওয়েস্ট বেঙ্গলকে অ্যাড করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলকে অ্যাড করা হয়েছে এবং সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলোকে অ্যাড করা হয়েছে সাব ডিস্ট্রিক্টগুলোকে অ্যাড করা হয়েছে শুধুমাত্র আমাদের যে নেয়ারেস্ট যে রেশন সব সেইটা কিন্তু এখনও পর্যন্ত অ্যাড করা হয়নি যার কারণেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত সাবমিট করতে পারিনি তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেব যে কোন কোন বিষয়গুলো বা কোন কোন আপডেটগুলো এসছে আমরা চলে আস চলে এসেছি ন্যাশনাল ফুড সিকিউরিটির যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনারা চলে আসবেন এখানে যে সমস্ত বন্ধুরা আপনারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই রেজিস্ট্রেশন করে ফেলুন এবং অবশ্যই এখানে সাইন ইনে ক্লিক করে খুব সহজেই আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন অথবা আপনার আধার রেজিস্ট্রেড মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইলে ওটিপি ভেরিফাই করেও কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এখানে পাবলিক লগ ইনে আপনারা ক্লিক করবেন পাবলিক লগ ইনে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন লগ ইনের পেজে আপনাকে নিয়ে আসা হবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখান থেকে খুব সহজেই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবেন বা আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও আপনারা লগ ইন করতে পারবেন তো বন্ধুরা এর আগে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলকে এখানে অ্যাড করা হয়েছিলো না এই মুহুর্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে অ্যাড করা হয়েছে এবং সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের রয়েছে এবং সমস্ত সাব ডিস্ট্রিক্টের লিস্টও কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তবে গুরুত্বপূর্ণ এইটায় যে আমরা যখনই আমাদের ড্যাশবোর্ডে এই ধরনের ড্যাশবোর্ডে এসেছি বা ড্যাশবোর্ডে যখনই বন্ধুরা আসবেন এখানে নতুন রেশন কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারছেন প্লাস এখানে স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা এখানে নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশনে যখনই আমরা ক্লিক করছি এবং এখানে খুব সহজেই স্ট্যাটাসটা আপনারা চেক করতে পারবেন তো নতুন রেশন কার্ড যখনই বন্ধুরা আপনার অ্যাপ্লিকেশনের জন্য এখানে ক্লিক করবেন দেখবেন এখানে আমাদের সমস্ত স্টেটের কিন্তু লিস্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন প্রথমত আমাদের স্টেটটাকে চুজ করতে হবে তো এখানে সমস্ত স্টেটগুলো অ্যাড হয়ে গেছে ইতিমধ্যেই সমস্ত স্টেটের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেটাও কিন্তু এখানে চলে এসেছে দেন এবার আপনাকে যেটি করতে হবে এখানে আপনার সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই এই ধরনের অ্যাপ্লিকেশনের যে পেজ সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে টোটাল ছয়টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারিনি কারণ নিয়ারেস্ট যে রেশন শপ রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট হচ্ছে না এবং কিছু কিছু সময় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট কিন্তু আপনারা পাবেন না কারণ এখনও পর্যন্ত হয়তো আপগ্রেশন বা আপগ্রেশনের কাজ চলছে এবং সমস্ত কিছু কমপ্লিট হলে অবশ্যই কিন্তু আপনারা এই পোর্টালের মধ্য দিয়েই অন্তর্দায় অন্য যোজনায় রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং যে রেশন কার্ডের সব থেকে বেনিফিট কিন্তু আমরা পেয়ে থাকি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট করে ফেলেছি দেন আমাদের যে রেশন কার্ড যেটা আমরা রেশন ক্যাটাগরি রয়েছে এখান থেকে আমাদেরকে চুজ করতে হবে এবং এখানে যখনই বন্ধুরা আপনারা আসবেন দেখবেন এই ধরনের পেজ আপ অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে কিন্তু আপগ্রেশনের কাজ চলছে আমরা এখান থেকে রেশন ক্যাটাগরি যেটা চুজ করবো অন্তদায় যোজনা এইটা আপনারা প্রথম যে অপশানটি রয়েছে সেটাই আপনারা সিলেক্ট করবেন পরবর্তী স্টেপে এখানে শুধুমাত্র আপনি রেশন কার্ড বা রেশন কার্ড এখান থেকে আপনারা সিলেক্ট করবেন তারপরে অ্যাপ্লিক্যান্টের যে পার্সোনাল ডিটেলস রয়েছে জেনারেল ডিটেলস রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো আমরা স্কিপ করে একটু শেষের দিকে দেখাবো কারণ এখনও পর্যন্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়নি যার শুধুমাত্র আপগ্রেশনের কাজ চলছে এবং নতুন একটি আপডেট যে আপডেটটি দেওয়ার জন্য কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেসটি দেখানোর চেষ্টা করেছি তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লিকেশন করবেন বা যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে এ এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখুন কারণ অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবেল হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন ইতিমধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট এবং সমস্ত সাব ডিস্ট্রিক্টকে অ্যাড করা হয়েছে শুধুমাত্র আমাদের যে নিয়ারডেস রেশন শপ রয়েছে সেইটা এখনও আপগ্রেশন বা আপডেট করা হয়নি সেইটা আপডেট হয়ে গেলেই কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু অন্তদায় অন্য যোজনা রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো এখানে অ্যাপ্লিক্যান্টের যে পার্সোনাল ডিটেলস সেটা আপনাকে ফিল আপ করতে হবে তো বন্ধুরা আমরা একদম স্কিপ করে শেষের দিকে চলে যাব অর্থাৎ এখানে টোটাল যে স্টেপগুলো রয়েছে টোটাল ছয়টা স্টেপ রয়েছে সেই ছয়টা স্টেপ কমপ্লিট করে আমরা একটু শেষের দিকে চলে আসব তো বন্ধুরা ছয়টা স্টেপ কমপ্লিট করার পরে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমরা এখানে টোটাল ছয়টা স্টেপকে কমপ্লিট করে ফেলেছি দেন এবার আমাদেরকে ফিনিশ করতে হবে তো আমরা বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ফিনিশ হচ্ছে না এবং অ্যাপ্লিকেশান সাবমিট হচ্ছে না এবং কোনো কোনো সময় যদি আপনারা এখানে এসে দেখেন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের লিস্ট সেটা কিন্তু আপনারা হয়তো পাবেন না কোনো কোনো সময় হয়তো আমাদের লিস্ট এখানে এখানে রয়েছে তো এই এই যে এখানে স্টেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ডিস্ট্রিক্ট সেটাও চলে এসেছে সাব ডিস্ট্রিক্ট সেটাও কিন্তু এখানে চলে এসেছে এবং এখানে নিয়ারেস্ট যে রেশন সাব রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট হচ্ছে না তো বন্ধুরা এখনও হয়তো আমাদের যে আপগ্রেশনের কাজ সেটা এখনও চলছে এবং ইন ফিউচার বা অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গলের জন্য অন্তদয় অন্য যোজনার জন্য অ্যাপ্লিকেশন আমরা এই পোর্টাল থেকেই করতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেটকে দেওয়ার ছিল আমাকে একদম নতুন একটি আপডেট এবং খুব সহজেই কিন্তু আপনারা এই পোর্টালের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু অন্তদয় অন্য যোজনা রেশন কার্ডের জন্য আবেদনটি কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন